আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটি তৈরি করছি নবম শ্রেণী শিক্ষার্থীদের জন্য। 2024 সালে নবম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের 56 পৃষ্ঠার অনুশীলনীর 3 নং সমস্যা সমাধান নিয়ে আজকে আমরা ভিডিওটি তৈরি করছি। দ্বিতীয় অধ্যায় অনুক্রম ধারা, এটি হচ্ছে আমাদের 20 নং পর্ব। যারা এখন অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে ঘুরে আসতে পারো। সেখানে নবম শ্রেণীর অধ্যায়ভিত্তিক প্রতিটা বিষয়ের ভিডিও দেওয়া হচ্ছে। নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এবং শিল্প ও সংস্কৃতি, প্রত্যেকটা বিষয়ের জন্য কিন্তু আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করা আছে। তোমরা সেখান থেকে তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো দেখে নিতে পারো। দেখো, অনুশীলনীর 1 নং-এ তোমাদের হচ্ছে মোট 6টা সমস্যা আছে। আমরা এই সমাধানগুলো কিন্তু আমাদের যে 18 নম্বর পর্ব সেখানে দেখেছি। তারপর হচ্ছে আমাদের 2 নং-এ টোটাল 4টা সমস্যা ছিল। এটা হচ্ছে আমাদের গত পর্বে, অর্থাৎ 19 নম্বর পর্বে আমরা দেখেছি। আর আজকে হচ্ছে আমরা তোমাদের এই 3 নং-এর খালি ঘর আছে কিছু, আমাদের 20 নং পর্বে আজকে আমরা দেখব 3-এর 1, 2, 3, 4 এবং 5 নম্বর, এই 5টা সমাধান আজকে আমরা দেখব। তো এখানে দেখো, যেমন 3-এর 1-এ হচ্ছে তোমাদের প্রথম পদ দেওয়া আছে, সাধারণত দেওয়া আছে, পদ সংখ্যা দেওয়া আছে, তোমার হচ্ছে এনতম পদ এবং এসএন অর্থাৎ সমষ্টি বের করতে হবে। মানে প্রতিটার ভিতর 3টা করে জিনিস দেওয়া আছে, তোমার 2টা বের করতে হবে। যেমন 2 নং-এ তোমার প্রথম পদ, সাধারণত এবং সমষ্টি দেওয়া আছে, তোমার হচ্ছে এখানে পদ সংখ্যা এবং এনতম পদ বের করতে হবে। 3 নং-এ প্রথম পদ, সাধারণত আর এনতম পদ দেওয়া আছে, তোমার হচ্ছে পদ সংখ্যা এবং সমষ্টি বের করতে হবে। 4 নং-এ সাধারণত পদ সংখ্যায় এনতম পদ দেওয়া হচ্ছে, তোমার হচ্ছে প্রথম পদ এবং সমষ্টি বের করতে হবে। এবং 5 নং-এ হচ্ছে প্রথম পদ, সাধারণত এবং এনতম পদ দেওয়া আছে, তোমাকে হচ্ছে পদ সংখ্যা এবং সমষ্টি বের করতে হবে। ঠিক আছে, এই যে পরবর্তী যে 5টা আছে এটা নিয়ে হচ্ছে আমরা 21 নম্বর যে পর্ব সেখানে আলোচনা করব। তো আজকে আমরা এই 5টা সমাধান করব। তো চলো শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের 56 পৃষ্ঠার 3 নং-এর যে 5টি প্রথম সমস্যা আছে সেগুলো সমাধান আমরা দেখে নিই। 1 নম্বরে যেটা আছে দেওয়া আছে, প্রথম পদ এ সমান হচ্ছে 2, সাধারণত ডি সমান 5 এবং দেওয়া আছে পদ সংখ্যা এন সমান হচ্ছে 10। আমাদের বের করতে হবে এনতম পদ কত এবং এসএন বা সমষ্টি কত। সুতরাং আমরা এনতম পদ সমান কি লিখতে পারি? আমরা জানি এনতম পদ হচ্ছে এ প্লাস এন মাইনাস 1 ইনটু ডি, এর মান জানি 2, এন এর মান দেওয়া আছে 10, ডি এর মান দেওয়া আছে 5, সব মান বসিয়ে দিলাম। তাহলে 2 প্লাস 9 ইনটু 5, তার মানে 2 প্লাস 45 অর্থাৎ 47, এটা হচ্ছে আমাদের এনতম পদ। এটা কিন্তু একটা অ্যান্সার। এখন হচ্ছে আমাদের সমষ্টি বের করতে হবে। আমরা সমষ্টি সূত্র কি জানি? হাফ এন ইন্টু 2a প্লাস এন মাইনাস 1 ইনটু ডি। তাহলে এন এর মান 10, এর মান 2, এন এর মান 10, ডি এর মান 5, মান বসিয়ে দিয়েছি। 2 দুগুণে 4, 10-এর থেকে 1 বিয়োগ করলে থাকে 9 গুণ 5, তার মানে কত? 4 নং 45, যোগ হচ্ছে 4 অর্থাৎ 49, 49 আর 10 যোগ করলে হয় 490, 490কে 2 দ্বারা ভাগ করলে হয় 245। তাহলে আমাদের অ্যান্সার দুটা কী কী? এনতম পদের মান হচ্ছে 47 আর এসএন বা সমষ্টি হচ্ছে 245, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু প্রথমটার অ্যান্সার দেখে ফেললাম। খালি ঘরে প্রথম খালি ঘর হবে 47, এরপরে খালি ঘর হবে 245। চলো এখন আমরা 2 নম্বরটা সমাধান করি। দেখো, 2 নম্বরে আমাদের কী কী দেওয়া আছে সেটা আগে দেখি। আমাদের এখানে প্রথম পদ দেওয়া আছে এ সমান -37, সাধারণত ডি সমান দেওয়া আছে 4। আমাদের পদ সংখ্যা এখানে বের করতে হবে, এনতম পদ বের করতে হবে এবং সমষ্টি দেওয়া আছে এসএন সমান -180। তাহলে আমরা কী লিখতে পারি? সমষ্টি যেহেতু মান দেওয়া আছে, তাহলে সমষ্টির সূত্র যদি, এটা সমষ্টির সূত্র আমরা জানি, হাফ এন ইন্টু 2a প্লাস এন মাইনাস 1 ইনটু ডি, এই সূত্রের সাথে যদি আমরা 180 একটা সম্পর্ক তৈরি করি, সেখান থেকে আমরা কিন্তু এন এর মান পেয়ে যাব। দেখো কী লিখতে পারি? হাফ এন 2 ইন্টু এর মান বসিয়ে দিলাম প্লাস এন মাইনাস 1 ইনটু ডি এর মান বসিয়ে দিলাম। তাহলে -37 আর 2 গুণ করলে হয় -74, এই 4 আর এন গুণ করলে হয় 4n, প্লাস এ মাইনাসে -4, থাকছে কত? 4n -78। ঠিক আছে, তারপর কত? এই এন দ্বারা যদি গুণ করে দিই এবার এই দুটাকে, তাহলে কত হচ্ছে? 4n² -78n। অর্থাৎ আমরা কী বলতে পারি? এটা তো এসএন এর মান ছিল, আবার এসএন এর মান আমাদের দেওয়া ছিল কত? -180। তার মানে পুরোটা সমান -180 লেখা যায়, তাই না? তার মানে লিখলাম যে এটা সমান হচ্ছে -180। এখন দেখো হাফ আছে, অর্থাৎ ওই পাশে গেলে কী হবে? ওই পাশে গেলে গুণ হয়ে যাবে এই টুটা, এখানে ভাগা কেটে ছিল, তো গুণ করে দিয়েছি, হয়ে গেছে -360, আর বাম পাশে 4n² -78n। বা এইটাকে ডান পাশ বাম পাশে নিয়ে আসবো, তাহলে -360 + 360 হয়ে গেল। এখন দেখো এখানে 2 কমন যায়, 2 কমন গেলে কী থাকে? n² -39n + 180। এখন 2 দ্বারা যদি ভাগ করি, থাকছে হচ্ছে 2n² - এখানে দেখো একটু একটু ভুল হয়েছে, একটু একটু খেয়াল করে নাও, এখানে 2 হবে, দাঁড়াও ঠিক করে দিই, এটা লেখার সময় অনেক সময় ভুল হয়ে যায়, 2n² ঠিক আছে, 2n² হবে, এটা আমি ঠিক করে দিলাম।
তাহলে 2n² - 3, এই যে লেখাটা, এই পুরো লেখাটাই হচ্ছে ব্র্যাকেটের ভিতরে হবে। ওকে, 2n² - 39n + 180 = 0, বা 2n² - 24n - 59n, এটা কি আমরা মিডল টার্ম করছি, কারণ দেখো তুমি এই -24 আর -15 যোগ করলে কিন্তু -39n হয়, আবার এই -24 আর -15 গুণ করলে কত হয়, 360। এই তুমি 2 আর 180 গুণ করো, 360 কিন্তু হবে, এটা হচ্ছে মিডল টার্ম। এখন এটার মধ্যে কী কমন যায়, 2n কমন যায়, 2n কমন গেলে থাকে n-12, -15 কমন যায়, 15 কমন গেলে থাকে n-12 = 0। হ্যাঁ, কমন কোনটা সেটা আগে লিখি n-12, আর বাকি থাকে কি, বাকি থাকে হচ্ছে এই 2n আর এই 15, তার মানে কি 2n-15 = 0। তাহলে কি বলতে পারি, n-12 = 0 অথবা 2n-15 = 0, বা এখান থেকে কী লেখা যায়, n = 12, এখানে লেখা যায় কি 2n = 15, বা n = 15/2, বা n = 7.5। এখন দেখো n-এর মান কত, 12, আর যে n-এর মান কত, 7.5। এখন কোনো পদ সংখ্যা কখনো দশমিক হয় না কিন্তু, তাই আমরা কী লিখবো যে এই মানটা হচ্ছে গ্রহণযোগ্য নয়, কারণ পদ সংখ্যা দশমিক বা ঋণাত্মক হতে পারে না। অর্থাৎ n-তম পদের মান কত, এখন যদি আমরা বের করি, আমরা যদি একটা অ্যান্সার পেয়ে গেছি, আমাদের n এর মান পেয়ে গেছি আমরা, যে আমাদের পদ সংখ্যা কয়টা, পদ সংখ্যা হচ্ছে 12টা, এটা কিন্তু আমাদের একটা অ্যান্সার। এখন আমরা আরেকটা অ্যান্সার বের করছি যে আমাদের n-তম পদের মান কত, তাহলে আমরা লিখতে পারি কি, n-তম পদের সূত্র লিখলাম a + n-1 × t, এখানে মানগুলো বসিয়ে দিলাম, a এর মান -37, n এর মান 12 মাত্রই পেয়েছি, আর d এর মান হচ্ছে 4, তাহলে কত থাকছে, -37, 11 × 4, -37 + 44, তার মানে হচ্ছে শুধু 7, এটা হচ্ছে আমাদের n-তম পদ। তাহলে আমরা কি বলতে পারি, আমাদের অ্যান্সার হচ্ছে পদ সংখ্যা n = 12, আর n-তম পদ হচ্ছে 7। আসলে আমরা 3 নম্বরটা দেখি, দেওয়া আছে প্রথম পদ a = 29, সাধারণত d = -4, এবং পদ সংখ্যা n এর মান বের করতে হবে, n-তম পদের মান দেওয়া আছে -23, আমাদের হচ্ছে sn এর মানও বের করতে হবে, এই দুটো মান আমরা এখন বের করবো। তাহলে আমরা কী বলতে পারি, n-তম পদের মান যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারি n-তম পদের সূত্র হচ্ছে এটা a + n-1 × t, এই এটা সমান আবার লিখতে পারি আমি মানটা, তাহলে আমরা এখান থেকে n এর মান কিন্তু পেয়ে যাবো। দেখো কীভাবে পাই, এর মান বসিয়ে দিলাম, d এর মান বসিয়ে দিলাম, এই -4 আর n গুণ করলে হয় -4n, -1 আর -4 গুণ করলে হয় +4, তাহলে থাকছে কত, এই 29 আর 4 যোগ করে 33 - 4n, অর্থাৎ -33 - 4n সমান কি লেখা যায়, -23, এটা কি n-তম পদের মানে, এটা আমাদের কোশ্চেনই দেওয়া ছিল। তাহলে এই -23 আর এই 33 ডান পাশে গেলে কি হবে, -33, তার মানে -4n সমান হচ্ছে -56, বা n সমান কি 56 - 4, -এ কাটা থাকছে কত, 56 কে 4 দ্বারা ভাগ করে থাকে 14, তার মানে n এর মান কত, 14, আমরা একটা অ্যান্সার পেয়ে গেলাম। এখন sn সমান আমরা কী রাখতে পারি, ½n (2a + n-1 × d), এখানে আমরা সবগুলো মান বসিয়ে দিই, n এর মান 14, a এর মান 29, d এর মান হচ্ছে -4, তার এখানে কত থাকছে, 29 × 2 = 58, এখানে থাকছে 13, আর এখানে থাকছে 4, ঠিক আছে, কারণ দেখো মাইনাস কেমন লাগলাম জিনিসটা বোঝা আগে, এখানে থাকবে 13 এবং এখানে থাকবে -4, এই প্লাস আর মাইনাসে কী হবে, মাইনাস, ডাইরেক্ট এখানে মাইনাস লিখে দিয়েছি, ঠিক আছে, এই জন্য এখানে আর ব্র্যাকেট দিয়ে -4 লিখে নিই। তাহলে থাকছে কত, 58 বিয়োগ হচ্ছে 4 আর 13 গুণ করলে হয় 52, বা 58 থেকে 52 বিয়োগ করলে থাকে 6, আর 14 আর 6 গুণ করলে হয় 84, আগে আছে হাফ, তার মানে 84/2 হচ্ছে কত, 42। তাহলে আমাদের উত্তর কত কত, উত্তর হচ্ছে আমাদের পদ সংখ্যা হচ্ছে 14, আর sn বা সমষ্টি হচ্ছে কত, 42, এটাই হচ্ছে আমাদের 3 নম্বরের অ্যান্সার। তারপর দেখি 4 নম্বরটায় কী কী মান দেওয়া আছে, এখানে আমাদের প্রথম পদ বের করতে হবে, সাধারণত d = -2 দেওয়া আছে, পদ সংখ্যা n = 13 দেওয়া আছে, n-তম পদের মান হচ্ছে 10 দেওয়া আছে, আর sn বের করতে হবে, তাহলে আমরা a এর মান এবং হচ্ছে sn এর মান বের করব। প্রশ্নের মধ্যে আমরা কী লিখতে পারি, n-তম পদের মান দেওয়া আছে কত, a + 13 - 1 × d, আর এটা হচ্ছে সূত্র, আর এই 10 হচ্ছে দেওয়া আছে মান, তাহলে আমরা এটা সময় এটা লিখতে পারলাম। তাহলে কী বলতে পারি, এখানে হচ্ছে আমরা 13-তম পদ যেটা, সরি n-তম পদ যেটা, সেটার মান হচ্ছে কত, 10, তার মানে এখানে 13 - 1, 13 কিসের মানে হচ্ছে n এর মান, এই যে পদ সংখ্যা দেওয়া ছিল এইখানে, এই যে এই মানটা বসিয়ে দিয়েছি আমরা, ওকে। তারপর দেখো আমরা d এর মানও বসিয়ে দিলাম, a এর মান তো আমরা জানি না, আমরা এর মান বসাবো কীভাবে, আমরা এখান থেকে a এর মানই বের করছি, তাহলে কত, 12 আর -2 গুণ করলে কত হয় -24, তো -24 আমরা ডান পাশে নিয়ে যাবো, তাহলে 10 + 24, বা a এর মান হচ্ছে কত, 34, আমরা কিন্তু একটা অ্যান্সার পেয়ে গেলাম, a এর মান 34, এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। এখন আমাদের আরেকটা অ্যান্সার বাকি, sn এর মান বের করতে হবে, তো আমরা সূত্র লিখলাম, সূত্র এখন সবগুলো মান বসিয়ে দেবো, সব মান আমরা জানি, n এর মান 13, a এর মান 34, আর d এর মান হচ্ছে -2, এখানে কত থাকে, 34 × 68, এই যে 12 থাকে এখানে, আর এই প্লাসে মাইনাসে মাইনাস, ডাইরেক্ট মাইনাস লিখে দিয়েছি, 12 × 2 = কত, 24, 68 থেকে 24 বিয়োগ করলে থাকে কত, 44, তারপর 13 আর 44 গুণ করলে কত হয়, 572, এই 572কে আবার 2 দ্বারা ভাগ করবো, তাহলে কত হচ্ছে, 286, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের 4 নম্বর অ্যান্সার কত কত, প্রথম পদ এ এর মান হচ্ছে 34, আর এস এন বা সমষ্টির মান হচ্ছে কত, 286।
আসলে আজকে সর্বশেষ যে সমাধানটা আমরা করবো সেটা হচ্ছে 5 নম্বর। এখানে দেওয়া আছে প্রথম পদ এ সমান হচ্ছে কত, 3/4, সাধারণত ডি সমান কত, হাফ, আর পদের সংখ্যা বের করতে হবে, এত পদের মান দেওয়া আছে 31/4, ঠিক আছে, আর এস এন বের করতে হবে অর্থাৎ সমষ্টি বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, আমাদের এনতম পদের সূত্র হচ্ছে কি, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এখানে এ এর মান দেওয়া আছে 3/4, এন মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান হচ্ছে হাফ, বা 3/4 ইন্টু এই হাফ দ্বারা যদি গুণ করি কি হচ্ছে হাফ এন, আর প্লাসে মাইনাসে মাইনাস, হাফ আর ওয়ান গুণ করলে মাইনাস হাফ, তাহলে 1/4। এই 3/4 থেকে তুমি যখন হাফ বিয়োগ করছো তখন কত থাকছে, তখন থাকছে হচ্ছে 1/4। কী হবে এই দেখো, লসাগু যায় কত, এখানে লসাগু যায় 4, উপরে থাকে 3 - 2, তার মানে হচ্ছে 1/4 এটা, হ্যাঁ, প্লাস হচ্ছে এই হাফ এন। তাহলে আমরা কী লিখতে পারলাম, অর্থাৎ এই যে মানটা পেলাম এটা সমান লিখতে পারি কি 31/4, কারণ ইভেন আমাদের দেওয়া ছিল এটা। অর্থাৎ এখানে যদি আমরা 4 দ্বারা গুণ করি উভয় পক্ষকে কত থাকছে, এখানে 4 আছে কাটা যা, থাকবে 31, এখানে থাকছে 1, এখানে থাকবে কত, 4/2, মানে হচ্ছে 2n, এটা কি 4 দ্বারা ভাগ করে, ঠিক আছে। তারপর কী লিখতে পারি আমরা, 2n, এই প্লাস 1 ডান পাশে নিয়ে যাবো, মাইনাস 1 হয়ে গেলো, 31 থেকে 1 বিয়োগ করে থাকে 30, 2n সমান 30, বা n সমান কত, 30/2, তার মানে n সমান হচ্ছে 15, একটা মান পেয়ে গেলাম, n এর মান পেয়ে গেছি। এখান থেকে এস এন এর মান বের করতে পারবো, আমরা এখানে সবগুলো মান বসিয়ে দিই, n এর মান 15, a এর মান 3/4, d এর মান হাফ, তাহলে কত থাকছে, 2 × 3/4 মানে কত, এই 2 আর এই 4 কাটা যাচ্ছে, থাকবে 2, তার মানে কত, 3/2, প্লাস এখানে 14 × হাফ, 14 × হাফ মানে কত, 2 দ্বারা যদি 14 কাটি থাকবে 7, তার মানে 3/2 + 7, 3/2 + 7 মানে কত, আবার দেখো 3/2 + 7, লসাগু হচ্ছে এখানে 2, উপরে থাকছে কত 3, প্লাস হচ্ছে 7 × 14, তার মানে 17/2, এই যেটা, ঠিক আছে। এখন দেখো এই 15 × 17/2 মানে কত, 255/2, তার মানে সাথে আরেকটা হাফ ছিল, তাহলে অ্যান্সার কত আসছে আমাদের, 255/4, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের দুইটা অ্যান্সার আমরা পেয়ে গেলাম, দুইটা খালি ঘর পূরণ করতে পারবো, যে প্রথমটা কি, পদ সংখ্যা হচ্ছে n = 15, আর দ্বিতীয় খালি ঘর এস এন সমান হচ্ছে কত, 255/4, এই দুইটাই হচ্ছে আমাদের অ্যান্সার 5 নম্বরে। তো পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে 6 থেকে 10 নম্বর নিয়ে আলোচনা করবো। আজকে আমরা 3 নম্বর 1 দেখলাম, 2 দেখলাম, 3 দেখলাম, 4 দেখলাম, 5 দেখলাম। তোমরা হচ্ছে এই অ্যান্সারগুলো এখানে বসিয়ে দিবে, অ্যান্সারগুলো তো মুখস্থ বসিয়ে দিলে হবে না, বা দেখে দিলে বসিয়ে দিলে হবে না, সেটা তোমাদের নিজেদের করতে হবে। তো কীভাবে করে করবে সেই বিষয়গুলো তখন তোমাদের ডিটেলসে দেখিয়ে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা এই যে বাকি যে 10টা খালি ঘর আছে, এই খালি ঘরগুলো আমরা নেক্সট ক্লাসে তোমাদের পূরণ করে দেবো, এবং কীভাবে করতে হয় আজকের মতো করে, বাকি অঙ্কগুলো হচ্ছে আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। সেটা তোমরা দেখতে পাবে হচ্ছে 21 নম্বর পর্বে, আজকে আমরা 20 নম্বর পর্ব নিয়ে এতক্ষণ আলোচনা করেছি। তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অনুক্রম ধারার 56 পৃষ্ঠার অনুশীলনী 3 নং-এর সমাধান, যেখানে আমরা 3 নং-এর 1 থেকে 5 এই 5টা প্রশ্নের সমাধান করেছি। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। তো আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে, আল্লাহ হাফেজ।